করি ভালো লাগবে, শান্তি সহ শুনবে। দাদা একটু ব্যঞ্জতে একটু হালকা করে বেস দিয়ে দেন। উদ্দেশ্যে বলবো, বিশেষ করে এই কাওয়ালি আপনাদের জন্য গাইছি, যিনারা কাওয়ালি শুনবেন বলে এসেছেন ওনাদের জন্য গাইছি, লক্ষ্য করুন। ভাই বাজা বালে কাহাঁ চলে গে ভাই, प्यारे नबी सरापा कुरान बन के आए, और सारे अंबिया के सुल्तान बन के आए। बेशक प्यारे नबी सरापा कुरान बन के आए, और सारे अंबिया के सुल्तान बन के आए। कौन यानी के दो जहां पे एहसान बन के आए। ताई बोली भेबे देखून बंधु गने দেখুন বন্ধুগণে নিজের অন্তরে আইয়ুব নবী ছিলেন একজন দুনিয়ার ভেতরে, ভেবে দেখুন বন্ধুগণে নিজের অন্তরে আইয়ুব নবী ছিলেন একজন দুনিয়ার ভেতরে। সুবহানাল্লাহ, আইয়ুব নবী ছিলেন একজন এ ভেতরে, মাল মাতা ধন দৌলত ছিল বেশুমার, 18 বৎসর কিড়ায় খেল সর্বঙ্গ তাহার,
खाक लिखे जाना दिले भूल होले मार्जना करबेन सुनिया आज सकले भूल होले मार्जना करबेन सुनिया आज सकले ताई एखान थेके शुरू करे যে সকলে শোনেন ভাই গো দশ জনা সকলে শোনেন ভাই গো দশ জনা আইয়ুব নবীর শোনেন ঘটনা সকলে শোনেন ভাই গো দশ জনা আইয়ুব নবীর শোনেন ঘটনা সকলে শোনেন ভাই গো দশ জনা আইয়ুব নবীর শোনেন ঘটনা সকলে শোনেন ভাই গো দশ জনা আইয়ুব নবীর শোনেন ঘটনা সকলে শোনেন ভাই গো দশ জনা আইয়ুব নবীর শোনেন ঘটনা সকলে শোনেন ভাই গো দশ জনা আইয়ুব নবীর শোনেন ঘটনা সকলে শোনেন ভাই গো দশ জনা সকলে শোনেন ভাই গো দশ জনা আইয়ুব নবীর শোনেন ঘটনা আইয়ুব নবীর শোনেন ঘটনা প্রথম ব্যাখ্যা লক্ষ্য করবেন যিনারাই উপস্থিত রয়েছেন শুনে যাবেন ইমান কাকে বলে ইমানের ক্ষমতা কি মা বন্ধের উদ্দেশ্যে বলবো এক এক কথা মন দিয়ে শুনবেন আইয়ুব নবীর শোনেন ঘটনা প্রথম ব্যাখ্যা আইয়ুব নবী ছিলেন একজন হাদিস কোরআনে শুনি ভাই ধন দৌলত আর সোনা চাঁদি পয়সার কোন কমি নাই চারজন বিবি সাতজন ছেলে মহেশ গরু ছিল হাজার হাজার ইবাদতে মশগুল থাকতো আলিশান তাহা দরবার ইবলিশ শয়তান মনে মনে দেখে করে ভাবা গোনা আইয়ুব নবীর শোনেন ঘটনা সকলে শোনেন ভাই গো দশ জনা আইয়ুব নবীর শোনেন ঘটনা সকলে শোনেন ভাই গো দশ জনা আইয়ুব নবীর শোনেন ঘটনা সকলে শোনেন ভাই গো দশ জনা আইয়ুব নবীর শোনেন ঘটনা ইবলিশ শয়তান গেল একদিন আল্লাহ তাআলার সামনে এবার ইবলিশ শয়তান মনে মনে দেখে করে ভাবা গোনা এবার আল্লাহর সাথে কথা বলে ইবলিশ শয়তান গেল একদিন আল্লাহ তাআলার সামনে আইয়ুব নবীর কথা বলে ওই মাবুদের সামনে ঘরে বসে আইয়ুব নবী ঘরে বসে খুশি আছে তারই জন্যে আইয়ুব নবী ইবাদতে মশগুল আছে মাবুদ বলে যা কিছু কর 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 ইবাদত আমার ছাড়বে না আইয়ুব নবীর শোনেন ঘটনা সকলে শোনেন ভাই গো দশ জনা আইয়ুব নবীর শোনেন ঘটনা সকলে শোনেন ভাই গো দশ জনা আইয়ুব নবী শোনেন ঘটনা সকলে শোনেন ভাই গো দশ জনা আইয়ুব
আয়ুব নবী এ কথা বলে যে আল্লাহ পাক তুমি আয়ুব নবীকে শয়তান গিয়ে কথা বলে যে তুমি আয়ুব নবীকে এত ধন দৌলত টাকা পয়সা দিয়েছো বলেই তোমার ইবাদত করছে, না হলে তোমাকে ভুলে যাবে। কথা শুনে মামুদ বলে মহান করুণাময় সৃষ্টিকর্তা, উনি বলে তোমার ধারণা ভুল, আয়ুব নবী টাকা পয়সার জন্য ইবাদত করে না, সে সত্যি সত্যিই আমাকে ভালোবাসে। তাই বলে দিল মামুদ বলে যা কিছু করো ইবাদত আমার ছাড়বে না। এই কথা শুনে ইবলিস শয়তান আগুনের মতো জ্বলে যায়। তাই কি বলে লক্ষ্য করবেন, মাবুদ বলে বিশ্বাস যদি না করো এ কথাতে, করতে পারো হুকুম দিলাম যা আছে তোমার মনেতে, সে কথা শুনিয়া শয়তান আগুনের মতো জ্বলে, পলকের ভেতরে গিয়ে পৌঁছাইল জঙ্গলে, ওই জঙ্গলে ইবলিস শয়তান, ওই জঙ্গলে ইবলিস শয়তান আগুন জ্বালাইতে ছাড়ল না। আইব নবীর শোনেন ঘটনা, শোনেন ভাই গো দশ জনা, আইব নবীর শোনেন ঘটনা, সকলে শোনেন ভাই গো দশ জনা, আইব নবীর শোনেন ঘটনা, সকলে শোনেন ভাই গো দশ জনা, আইব নবীর শোনেন ঘটনা। এবার ওই জঙ্গলে গরু মহিষ চলিল সত্তর হাজার, তাহা পরে পৌঁছাইল আয়ুব নবীরে সে দরবার, আগুন জ্বালিয়ে দিল শয়তান আয়ুব নবীর ঘরেতে, ধন দৌলত সব জ্বালাইল রহম ছিল না দিলেতে, সব কিছু জ্বালায়া দিল, 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 কিছু নবীর ছাড়ল না। আইব নবীর শোনেন ঘটনা, সকলে শোনেন ভাই গো দশ জনা, আইব নবীর শোনেন ঘটনা, সকলে শোনেন ভাই গো দশ জনা, আইব নবীর শোনেন ঘটনা, সকলে শোনেন ভাই গো দশ জনা, আইব নবীর শোনেন ঘটনা। নকর চাকর এসে নবীর সামনে দাঁড়াইল, কেঁদে কেঁদে গরু মহিষের কথা বলিল, শুনিয়া আয়ুব বলে বলে আহ করোনা, দিয়েছিল নিয়ে গেল চিন্তা করতে হবে না, খোদার হুকুম না হইলে, খোদার হুকুম না হইলে, খোদার হুকুম না হইলে, খোদার হুকুম না হইলে কিছু হইতে পারে না। আইব নবীর শোনেন ঘটনা, সকলে শোনেন ভাই গো দশ জনা, আইব নবীর শোনেন ঘটনা, সকলে শোনেন ভাই গো দশ জনা, আইব নবীর শোনেন ঘটনা। শুনে যাবেন আইব নবী একের পর এক ক্ষতি করেই চলে যাচ্ছে, তারপর আবার কি করে, তাহা পরে ইবলিস গিয়ে পেছনে দাঁড়াইল, ইসমাজম পরে নবীর কানেতে হাওয়া দিল, জ্বলিল নবীর বদন সহিতে না পারে গো, ভাইয়ের মতো হয়ে গেল তার বদনে ফোড়া গো, জ্বলিতে লাগিল প্রাণ, 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 সহিতে নবী পারে না। আইব নবীর শোনেন ঘটনা, সকলে শোনেন
भाई गो दस जना आइयो कोनो भी सुनन घटना सबले सुनन भाई गो दस जना आइयो कोनो भी सुनन घटना सबले सुनन भाई गो दस जना आइयो कोनो भी सुनन घटना जोलीते लागिलो प्राण सहिते नबी पारे ना एर परे की करे सात जन छेले पढ़ते छिले नबी जीरो मद्रासाय छेले रूपे पढ़ते गेलो इबलिस शैतान मद्रासाय इबलिस शैतान मने मने सेखाने चिंता करे कैमने आइब नबीर सब छेले जाबे मोरे मारिते होइबे छेले मारिते होइबे छेले मारिते होइबे छेले मारिते होइबे छेले ना मारिले चलबे ना आइयुब नबी सुनन घटना सकले सुनन भाई गो दस जना आइयुब नबी सुनन घटना सकले सुनन भाई गो दस जना आइयुब नबी सुनन ঘটনা মারিতে হইবে ছেলে না মারিলে চলবে না আহা এবার মাদ্রাসার ছাদ গিরাইলো ইবলিস শয়তান কাটিয়া সাতজন ছেলে মারা গেল মাদ্রাসার ছাদ চাপিয়া মুলবি সাহেব এসে নবীর সামনে কথা বলে মুলবি সাহেব এসে নবীর সামনে দাঁড়াইলো কেঁদে কেঁদে ছেলের খবর নবীকে শোনাইলো কি বলিব দুঃখের খবর 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 মুখে জবাব আসে না আইয়ুব নবীর শুনেন ঘটনা সকলে শুনেন ভাই গো দশ জনা আইয়ুব নবীর শুনেন ঘটনা সকলে শুনেন ভাই গো দশ জনা আইয়ুব নবীর শুনেন ঘটনা সকলে শুনেন ভাই গো দশ জনা আইয়ুব নবীর শুনেন ঘটনা মৌলানা সাহেব মুলবি সাহেব এসে আইয়ুব নবীর সামনে দাঁড়িয়ে কেঁদে কেঁদে বলে যে আমাদের মাদ্রাসায় যত তালবিলিম ছিল তার মধ্যে আর কেউ এই দুনিয়ার বুকে বেঁচে নাই সকলেই মারা গেল এই কথা শোনার পর কবর ইসানে সাতজন ছেলের জানাজা পৌঁছাইল লা ইলাহা ইল্লাল্লাহ বলে ছেলেকে দাফনাইল আইয়ুব নবীর ঘায়ের গন্ধ শোনো এবার ফুটিল চারজন বিবি বলে খোদা নসিবে কি ঘটিল তিনজন বিবি ছেড়ে গেল তিনজন বিবি ছেড়ে গেল তিনজন বিবি ছেড়ে গেল তিনজন বিবি তিনজন বিবি ছেড়ে গেল থাকলো বিবি রহিমা আইয়ুব নবীর শোনেন ঘটনা সকলে শোনেন ভাই গো দশ জনা আইয়ুব নবীর শোনেন ঘটনা সকলে শোনেন ভাই গো দশ জনা আইয়ুব নবীর শোনেন ঘটনা সকলে শোনেন ভাই গো দশ জনা আইয়ুব নবীর শোনেন ঘটনা গন্ধ পেয়ে গ্রামের লোক আগুনের মতো জ্বলে একজন বিবি নবীর কাছে রহিমা নামে ছিলে গ্রামের লোক একদিন বলে রহিমারে ডাকিয়া আইয়ুব নবীর কথা বলে আগুন সমান জ্বলিয়া জঙ্গলে নিয়ে যাও তারে 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 গ্রামে থাকতে দেব না আইয়ুব নবীর শোনেন ঘটনা সকলে শোনেন ভাই গো দশ জনা
ভাইও কোনো শোনেন ঘটনা সকলে শোনেন ভাই গো দশ জনা ভাইও কোনো শোনেন ঘটনা গ্রামের লোক গ্রামের মানুষ আইয়ুব নবীকে সাহায্য করতে না পেরে বিবি রহিমাকে কোনো একদিন ডেকে বলে যে তুমি তোমার স্বামীকে নিয়ে গ্রাম ছেড়ে চলে যাও কারণ তার যে গায়ের গন্ধ সহ্য করা যায় না অসম্ভব গ্রামের মানুষের কথা শুনে বিবি রহিমা কাঁদতে লাগলো যে আমি মেয়ে মানুষ আমি কোথায় নিয়ে যাব কেমন করে নিয়ে যাব ইতিমধ্যে একজন মানুষ এসে এক ব্যক্তি এসে বলে তোমাকে চিন্তা করতে হবে না চলো তোমার আমি হেল্প করব এবার বিবি রহিমা ওই লোকটিকে সাথে নিয়ে যে রহিমা যেতে ছিল ওই লোকটিকে সাথে নিয়ে রহিমা যেতে ছিল আইয়ুব নবী কাঁধে করে জঙ্গলে যেতে ছিল আইয়ুব নবীর ভাইয়ের পূজ বহাই পরে তার মুখেতে বিবি রহিমা সাফ করে নিজের জিভাতে চেটে স্বামীর সেবা করে রহিমা 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 কিভাবে তাই দেখো না আইয়ুব নবীর শোনেন ঘটনা সকলে শোনেন ভাই গো দশ জনা আইয়ুব নবীর শোনেন ঘটনা সকলে শোনেন ভাই গো দশ জনা আইয়ুব নবীর শোনেন ঘটনা সকলে শোনেন ভাই গো দশ জনা আইয়ুব নবীর শোনেন ঘটনা স্বামীর সেবা করে রহিমা কিভাবে তাই দেখো না মা বন্ধের উদ্দেশ্যে বলবো স্বামীর সেবা সকলে করবেন স্বামীর অবাধ্য হবেন না এবার কি ঘটে এইভাবে তে বিবি রহিমা পথ ধরিয়া যায় চলে অতি কষ্টে পৌঁছাইল যাইয়া সে জঙ্গলে রহিল আইয়ুব নবী বিবি রহিমা জঙ্গলে কেঁদে কেঁদে বিবি রহিমা নবীজির আগে বলে নসিবে যা লেখা আছে 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 কেহ মিটাইতে পারবে না আইয়ুব নবীর শোনেন ঘটনা সকলে শোনেন ভাই গো দশ জনা আইয়ুব নবীর শোনেন ঘটনা সকলে শোনেন ভাই গো দশ জনা আইয়ুব নবীর শোনেন ঘটনা সকলে শোনেন ভাই গো দশ জনা আইয়ুব নবীর শোনেন ঘটনা ঘটনা নসিবে যা লেখা আছে স্বামী যান নসিবে যা লেখা আছে কেহ মিটাইতে পারবে না ইতিমধ্যে কি করে বিবি রহিমা গেল একদিন গ্রামে কাজ করিতে তাহারি দুঃখেরই কথা নাই গো পারি সহিতে ইহুদির ঘরেতে পানি এনে দেয় ঘাড়ে করে খাবার কিছু নিয়ে এলো ওই জঙ্গলের ভেতরে খাওয়ার জন্য ওঠে বসে 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 খেতে নবী পারে না আইয়ুব নবীর শোনেন ঘটনা সকলে শোনেন ভাই গো দশ জনা আইয়ুব নবীর শোনেন ঘটনা সকলে শোনেন ভাই গো দশ জনা আইয়ুব নবীর শোনেন ঘটনা সকলে শোনেন ভাই গো দশ জনা আইয়ুব নবীর শোনেন ঘটনা খাওয়ার জন্য উঠে
ওঠে বসে কিন্তু খেতে নবী পারে না, কি কারণ কি ছিল? কারণ আইয়ুব নবী মনে মনে ভাবছে যে আমি এই অবস্থায় পড়ে আছি, আমি আমার স্ত্রী পরিশ্রম করে নিয়ে আসবে আর আমি খাবো, পরকালে হ্যাঁ আল্লাহর নিকট কি জবাব দেব, এই ভেবে ভেবে খাওয়ার জন্য উঠছে কিন্তু খেতে পারে না। তারপর ইতিমধ্যে হঠাৎ করে এই কথা বলে ওঠে বিবি জানকে, আইয়ুব বলে রহিমারে কাজ করিতে যেও না, কারণ কিয়ামতের ময়দানে হিসাব তোমার দিতে পারবো না, কিয়ামতের ময়দানে হিসাব হইবে এক এক করে, তোমার বাবা এসে সেদিন কি বলিবে আমার, জবাব হইতে মুক্তি পাবো, 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 কাজ করিতে যেও না। আইয়ুব নবীর শরণ ঘটনা সকালে শোনেন ভাই গো দশজনা, আইয়ুব নবীর শোনেন ঘটনা সকালে শোনেন ভাই গো দশজনা, আইয়ুব নবীর শোনেন ঘটনা সকালে শোনেন ভাই গো দশজনা, আইয়ুব নবীর শোনেন ঘটনা। নিষেধ করা হলো যে তুমি কাজ করতে যাবে না, আমি তোমার উত্তর দিতে পারবো না, নইলে বিবি রহিমা জ্ঞানী বউ ছিলে, সে ভাবে যে আমি যদি কাজ না করি, আমি যদি চেষ্টা না করি তো আমরা না খেয়েই মারা যাব, আমার স্বামী এই অবস্থায় পড়ে রয়েছে। তাই দেখুন নেক বিবি স্বামী জানকে সান্ত্বনা দিয়ে বুঝিয়ে আবার কি করে লক্ষ্য করবেন, নবীকে সান্ত্বনা দিয়ে আবার গেল কাজেতে। কেন বোঝালো? বোঝালো এই কারণে যে সে জানে যে স্ত্রী স্বামীর অবাধ্য হবে, স্বামীর কথা শুনবে না, স্বামীকে মানবে না, সে কোনোদিন জান্নাত পেতে পারে না। এই ভেবে স্বামী জানকে নবীকে সান্ত্বনা দিয়ে আবার গেল কাজেতে, তাহার আগে ইবলিস গিয়ে পৌঁছাইল গ্রামেতে, ইবলিস বলে ইহুদিকে কেন এমন ভুল করিলে, বিবি রহিমার হাতের পানি কেন তোমরা খাইলে, তাহার মতো দুষ্ট মেয়ে, তাহার মতো দুষ্ট মেয়ে, তাহার মতো দুষ্ট মেয়ে, ইবলিস শয়তানের কথা বলে, তাহার মতো দুষ্ট মেয়ে, তাহার মতো দুষ্ট মেয়ে, এ দুনিয়ায় কেহ না। আইয়ুব নবীর শোনেন ঘটনা সকলে শোনেন ভাই গো দশজনা, আইয়ুব নবীর শোনেন ঘটনা সকলে শোনেন ভাই গো দশজনা, আইয়ুব নবীর শোনেন ঘটনা সকলে শোনেন ভাই গো দশজনা, আইয়ুব নবীর শোনেন ঘটনা। মানুষের রূপ ধারণ করে ইবলিস শয়তান, সেই গ্রামে গিয়ে বলে মানুষকে লোকজনকে যে তোমরা এত ভুল করো কেন, বিবি রহিমার মতো পাপি বউ কেউ নয়, আবার যদি কাজ করতে আসে তাহলে তোমরা এক কাজ করবে, সে এমন গুনেগার যে তার পাপে তার স্বামী জঙ্গলে পড়ে আছে, অসুস্থ হয়ে গেছে। দেখুন কত চেষ্টা চালিয়ে যাচ্ছে, চেষ্টার পর চেষ্টা, কিন্তু তার ঈমান নষ্ট করতে পারছে না। গ্রামের মানুষকে বলে যে সে একজন পাপী, তাহার স্বামী আল্লাহ পাকের এমন গুনাহ করেছে, কুড়ি রোগে তাহার স্বামী জঙ্গলে পড়ে আছে, শোনো আবার যদি বিবি রহিমা
আসে কাজ করিতে মাথার চুল কেটে তোমরা রাখিও নিজের ঘরেতে চুল রহিমা কাটতে না দেই চুল রহিমা কাটতে না দেই চুল রহিমা কাটতে না দেই যদি চুল রহিমা কাটতে না দেই চুল রহিমা কাটতে না দেই খাবার কিছু দিও না আইব নবীর শোনেন ঘটনা সকলে শোনেন ভাই গো দশ জনা আইব নবীর শোনেন ঘটনা সকলে শোনেন ভাই গো দশ জনা আইব নবীর শোনেন ঘটনা সকলে শোনেন ভাই গো দশ জনা যদি আবার গ্রামে আসে তাহলে তোমরা এক কাজ করবে তার মাথার সমস্ত চুল কেটে নেবে আর যদি না দেই তাহলে খাবার কিছু দিও না ইতিমধ্যে বিবি রহিমা গ্রামে এসে পৌঁছালো গ্রামের লোক দেখে আগুনের মতো জ্বলিল এমন তুমি দুষ্ট মেয়ে এ সংসারে কেহ না তোমার হাতের পানি আমরা কোনো দিন আর খাব না গ্রাম ছেড়ে চলে যাও তুমি 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 কাজ করিতে দেব না আইব নবীর শোনেন ঘটনা সকলে শোনেন ভাই গো দশ জনা আইব নবীর শোনেন ঘটনা সকলে শোনেন ভাই গো দশ জনা আইব নবীর শোনেন ঘটনা সকলে শোনেন ভাই গো দশ জনা আইব নবীর শোনেন ঘটনা মাথার চুল দিতে হবে তোমাকে আজ কাটিয়া কান্দিতে লাগিল বিবি তাদের কথা শুনিয়া স্বামী আমার জঙ্গলেতে ওঠে বসতে পারে না এমন রোগে পড়ে আছে কি বলিব ঘটনা চুল ধরিয়া নামাজ পড়ে 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 দাঁড়িয়ে থাকতে পারে না আইব নবীর শোনেন ঘটনা সকলে শোনেন ভাই গো দশ জনা আইব নবীর শোনেন ঘটনা সকলে শোনেন ভাই গো দশ জনা আইব নবীর শোনেন ঘটনা সকলে শোনেন ভাই গো দশ জনা আইব নবীর শোনেন ঘটনা আগুনের মতো জ্বলে কাফের রায় শুনিয়া দিয়ে দিল বিবি রহিমা সব মাথার চুল কাটিয়া খাওয়ার কিছু নিয়ে বিবি যেতেছিল জঙ্গলে তাহার আগে ইবলিস গিয়ে পৌঁছাইল জঙ্গলে রহিমার হাতের খানা 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 নবী তুমি খেয়ো না আইব নবীর শোনেন ঘটনা সকলে শোনেন ভাই গো দশ জনা আইব নবীর শোনেন ঘটনা সকলে শোনেন ভাই গো দশ জনা আইব নবীর শোনেন ঘটনা